আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের সৌদি আরবের গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদেরকে জানিয়ে দিব। গুরুত্বপূর্ণ একটা খবর হলো, সেটি হলো সৌদি আরবের সকল শিক্ষা প্রতিষ্ঠান 11ই মহরম থেকে খুলে দেওয়া হচ্ছে, তবে শর্ত সাপেক্ষে। তারা সেখানে উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের যে টুইটারে তারা উল্লেখ করেছে, প্রাথমিক অবস্থায় তারা কলেজ এবং ইউনিভার্সিটি একেবারেই খুলে দিবে, সচল করে দিবে, স্বাভাবিক করে দিবে। তবে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল প্রথম 7 সপ্তাহ তারা অনলাইনে পাঠদান করাবে, অর্থাৎ অনলাইনে পড়ালেখা করাবে। এরপরে তারা 7 সপ্তাহ পরেই তারা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। 11 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রাইমারি এবং হাই স্কুল আপনার 7 সপ্তাহ পর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। আমাদের মাননীয় রাষ্ট্রদূত গতকালকে তার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি গত পরশুদিন রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্পেশাল ফ্লাইটে সৌদি আরবে এসেছেন এবং তিনি গতকালই তার দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসি থেকে। বর্তমান রাষ্ট্রদূতের নাম হলো জাবেদ পাটোয়ারি, তিনি সাবেক আইজি ছিলেন পুলিশের। আমরা আশা করছি আমাদের বর্তমান রাষ্ট্রদূত আমাদের জন্য ভালো কিছু করবে। সৌদি আরবের যেসব অবৈধ প্রবাসী যারা আটকা পড়ে আছেন, দেশে যেতে চাচ্ছেন, তাদের জন্য ভালো কিছু উদ্যোগ নেবে এবং আমরা যারা রেগুলার সৌদি আরবে কাজ করি, আমাদের জন্য নতুন নতুন কিছু সুযোগ সুবিধা তৈরি করে দিবেন। এই উম্মীদ রেখে আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অনুরোধ করব ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।